এশিয়া কাপে পাকিস্তানের সাথে হেরে বাংলাদেশের সুপার ফোরের ম্যাচ ছিল শুরু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সেই দিন দলের সাথে থাকতে পারেননি। নাজমুলের পরিবর্তে রিপ্লেসমেন্টে লিটন দাসকে নেওয়া হয়েছিল। লিটন দাসকে যে আকাশ কুন্ডু মাঠে নাজমুল হোসেন শান্তের পরিবর্তে নামানো হয়েছিল তার কোনো অংশই সে পূরণ করতে পারেনি। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব মুশফিকের ব্যাট ছাড়া হাসির অন্য কারো ব্যাটিং ব্যাটিং ব্যর্থতার কারণেই মূলত পাকিস্তানের কাছে ভরসের শিকার হয় বাংলাদেশ ক্রিকেট টিম। আশা করি পরবর্তী প্রত্যাবর্তনের দিনও ভালো কিছু উপহার দেবে বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকদেরকে। জয় হোক বাংলাদেশ, জয় হোক বাংলাদেশ ক্রিকেট।